আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তো এখন বাজে সকাল 10:30। সানা ঘুম থেকে উঠেছে অনেক আগে, ওকে অনেক কিছু খাওয়ানোর চেষ্টা করেছি কিন্তু ও কোনো কিছুই খেতে চাচ্ছে না, এই জন্য আমি ওকে ফ্রেঞ্চ ফ্রাই করে দিচ্ছি। তো ওকে খাইয়ে দাইয়ে এখন দুপুরবেলা আমি এসেছি রান্না করতে, ঘরের বাকি সব কাজ করে ফেলেছি। তো আমি ভাত বসিয়ে দিয়েছি আর এখানে মাছও ফ্রিজ থেকে নামিয়ে ভিজিয়ে রেখেছি। তো আমি এখন মাছগুলোকে ভেজে রাখবো। আমি সামান্য একটু টমেটো দিয়ে মাছের পাতলা ঝোল করব আর চিকেন রান্না করব। তো ভিউয়ার্স, আমি মাছগুলোকে এখানে একটু লাল লাল করে ভেজে নেব। তো ভিউয়ার্স, তোমাদের কাছে আমার ভিডিও কেমন লাগে প্লিজ অবশ্যই কমেন্টস করে জানাবে আমাকে। আর তোমরা তো জানোই যে কাল থেকে বা পরশু দিন থেকে রোজা স্টার্ট হবে, তো রোজার আগে অনেক কিছু শপিং করতে হয়। তো আমি আজকে বিকেলে যাব শপিং করতে। তো আমি কী কী শপিং করি আর কোথায় থেকে শপিং করি পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। তো আমি এখানে মাছগুলো ভেজে নেওয়ার পর এখানে একটু পেঁয়াজ ভেজে নিচ্ছি, এবার মাছগুলোকে রান্না করে নেব। তো আমি মাছ তরকারিটাতে একটু ঝাল কমে দিয়েছি কারণ সানা ততটা ঝাল খেতে পারে না। তো আমি এখানে টমেটোগুলোও কষিয়ে নিয়েছি পেঁয়াজের সাথে, তারপর সামান্য একটু ঝোল দিয়ে দেব। তো এখানে আমি টমেটোগুলোকেও কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর আবার ঝোল দিয়ে দিয়েছি। তো ভিউয়ার্স, রোজার মধ্যে আমি অনেক ভালো ভালো ইফতারি বানাবো, অনেকগুলো রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। তাই আমার সবগুলো ভিডিও দেখার জন্য তোমরা আমাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর বেল বাটনটা ক্লিক করে রাখো। তো এখানে আমি মাছ রান্না করার পর এই মরিচগুলো দিয়ে দিয়েছি, এই মরিচগুলো খেতে অনেকটা ঝাল হয়। তো সানার জন্য যেহেতু তরকারিতে আমি ঝালটা কম দিয়েছি, তো এই মরিচগুলো দেওয়ার পর এগুলো আমরা খেতে পারি। তো দেখো এখানে মাছ তরকারি রেডি হয়ে গিয়েছে। তো আমি এখানে মাছ তরকারিটাকে আর একটা পাতিলের মধ্যে ঢেলে নিয়েছি। তো আমি এখন চিকেনও রান্না করে নেব, তাই চিকেনগুলোকে ভালো করে ধুয়ে আমি একটু লবণ আর হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম। তো আমি চিকেনটা আজকে একটু অন্যভাবে রান্না করব, আমি টক দই দিয়ে এটা একটা গ্রেভি রেডি করব। তো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো, তাহলেই তোমরা বুঝতে পারবে আমি কীভাবে রান্না করছি। তো আমি সবগুলো মশলা এখানে আদা রসুন পেঁয়াজ সবগুলোভাবে কষিয়ে তারপর চিকেনগুলো ভেজে রান্না করে নেব। তো বন্ধুরা, তোমরা রোজার আগে জানি অনেকই অনেক প্রস্তুতি নিতে হয়, আমিও অনেক প্রস্তুতি নিতে হবে যেহেতু বিদেশে থাকি, এখানে তো আর কেউকে পাবো না, মা বাবা বা শ্বশুরবাড়িরও কেউ নাই যে কেউ হেল্প করবে, একা একাই সব কিছু রেডি করতে হবে, ইফতারি বানাতে হবে, সানাকেও দেখতে হবে, সংসারের সব কাজ একা হাতেই করতে হবে। তো যেহেতু সংসারের সব কাজ আমার একা হাতেই করতে হয়, তো রোজার মধ্যে যাতে ইফতারি বানানোর সময় একটু তাড়াতাড়ি হয়, আমি আগের দিনই অনেকগুলো আদা রসুন একসাথে পেস্ট করে আমি ফ্রিজে রেখে দেই, মটর সিদ্ধ করে রেখে দেই যাতে দুদিন বানাতে পারি। তো আমি এমন অনেক কিছু আগে থেকে রেডি করে রেখে দেই যাতে ইফতারি বানানোর সময় আমি ঘাবড়ে না যাই। তো ভিউয়ার্স দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার চিকেনের তরকারিটাও রেডি হয়ে গেল। তো আমি এখন খেয়ে নেব, আমি আগে ফিশ দিয়ে নিয়েছি। আর একটা কথা, আমার মাছের মাথা বা লেজ খুবই খুবই পছন্দের। তো আজকে তো আর মাথা রান্না করিনি, তাই এই জন্য আজকে মাছের লেজটাই আমি নিয়েছি। তো খাওয়া দাওয়া করে 2-3 ঘন্টা রেস্ট করে তারপর বেরিয়ে পড়লাম বাজার করতে। আমি আর সানাই বের হয়েছি যেহেতু সানার আব্বা অফিসে, বেশি দূরে যাব না, আমাদের বিল্ডিংয়ের পাশের বিল্ডিংয়ে একটা বিগ মার্ট আছে, ওইখান থেকে শপিংটা টুকিটাকি করে আনব। যেহেতু আমি একাই যাচ্ছি তো সব কিছু তো আর আমি একা করতে পারবো না, তো আমি 2 দিনে করব, আজকে কিছুটা করে নেব তারপর কালকে আর বাকিটা করে নেব। তো এটা হচ্ছে আমাদের মসজিদ, আমরা যেখানে নামাজ পড়ি।
জুমার নামাজও পড়তে পারি। এখানে লেডিসদের জন্য আলাদা জায়গা আছে, তো রোজার মধ্যে প্রত্যেক দিন তারাবি নামাজও পড়তে পারবো আমরা এটাতে। তো আমি এটাতেই আসি তারাবি নামাজের জন্য। তো দেখো মার্কেটে আসতে না আসতেই সানা সানার ক্যান্ডির কাছে চলে গেছে। ও আসলে এই হাবি তাবি অনেক কিছু নিয়ে যায়। তো এটা অনেক বড় মার্কেটও না আবার ছোট মার্কেটও না, আবার প্রয়োজনীয় যা কিছু লাগে সব কিছুই এটার মধ্যে পেয়ে যাব। তো দেখি কী কী নিবে, আমি অনেক বড় লিস্ট করে নিয়ে এসেছি কিন্তু মনে হয় না যে লিস্টের সবগুলো আমি একাই নিয়ে যেতে পারবো। তো দেখি কী কী কিনি আর কী কী নিয়ে যেতে পারি। তো নিচে থেকে যা কিছু নেওয়ার নিয়ে নিয়েছি, এবার উপরে চলে আসছি। এখান থেকে ময়দা নিব, তারপর ড্রাই পাউডারে যা কিছু লাগে তা নিয়ে নেব, আর কী কী মাছ আছে ওইটা একটু দেখব। খেজুর নিতে হবে, তো ভিউয়ার্স দেখো এখানে অনেক ধরনেরই ফিশ আছে, দেখি কোন কোন ফিশগুলো নিয়ে যেতে পারি। আমরা তো আর এখানে সব ধরনের ফিশ খাই না, তো আমরা যেগুলো খাই ওইগুলি থেকেই নেব। তো ভিউয়ার্স দেখো সানা কেমন দুষ্ট করছে। তো আমি এখন বাড়িতে চলে এসেছি, আমি সবগুলো আবার গুছিয়ে রাখবো। যা যা নিয়ে এসেছি, আমি মুড়ি নিয়ে এসেছি, কেক, বিস্কিট, মিল্ক, খেজুর, রুয়াবজা, আলু, বেগুন, ময়দা, বেসন, কর্নফ্লোর, তো অনেক কিছুই নিয়ে এসেছি। আর যা যা বাকি আছে বাকিটা আমি কালকে গিয়ে নিয়ে আসব। তো ভিউয়ার্স প্লিজ প্লিজ সবাই আমার ভিডিওটা শেয়ার করে দিও তোমাদের ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে।